আসসালামু আলাইকুম দর্শক একের পর এক বিতর্কিত নানা কাজে সমালোচিত হচ্ছে অন্তর্বর্তী সরকার সামনে অনেকেই অশুনি সংকেত দেখতে পাচ্ছেন যারা এই সরকারকে সাপোর্ট করেছিল সমর্থন দিয়েছিল এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দেশ আবার জাগরণ ঘটবে এমন আশায় যারা বুক বেঁধেছিল আস্তে আস্তে কিন্তু তাদের ভেতরে হতাশার পাল্লাটা ভারী হচ্ছে সর্বশেষ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা নিয়োগ হয়েছে তিনজন উপদেষ্টার মধ্যে দুজন উপদেষ্টা নিয়ে জোরালো আলোচনা হচ্ছে যে বলা হচ্ছে তারা স্বৈরাচারের দোষর মোস্তফা সরোয়ার ফারুকি নিজে ব্যাখ্যাও দিচ্ছেন তারপরেও সেই ব্যাখ্যাতে কাজ হচ্ছে না একেবারে বিএনপি থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই সমালোচনায় মুখর হচ্ছে এমনকি তারা মিছিল পর্যন্ত করেছে বাদ দিতে বলা হচ্ছে বলা হচ্ছে যে তাদের সঙ্গে আলোচনা না করে যাতে এইভাবে নিয়োগ দেয়া না হয় শেখ তাকে আলোচনা হচ্ছে তিনি শেখ শেখ ভাই সুতরাং হাসিনার এমপির ভাই কিভাবে এই ক্যাবিনেটে আসে এটা নিয়েও আলোচনা হচ্ছে অন্যদিকে মাহফুজ আলম একটি ছবি সরিয়েছেন বলে ভেরিভাইড ফেসবুক পেজে দিয়েছেন সেটা নিয়ে আবার বিরোধী পক্ষের যে বাম গণতান্ত্রিক দলগুলোর মধ্যে সমালোচনা হচ্ছে এমনকি তিনিও প্রথমে করেছেন বলেছেন যে তার ছবিটা সরানো ঠিক হয়নি মোস্তাক মোস্তাক যেখানে বঙ্গবন্ধুর ছবি বা শিক্ষ ছবিটি নামিয়েছিল জিয়াউর রহমান সেই ছবিটি আবার টানিয়েছিলেন তো এই যে পরে অবশ্য রুহুল কবির তার বক্তব্য প্রত্যাহার করেছে বোঝা যাচ্ছে যে একটা হয়তো রাজনৈতিক প্রতিক্রিয়া চিন্তা করে তিনি তার অবস্থান পরিবর্তন করেছে কিন্তু সমালোচনা তো হচ্ছে যেটি বলা হচ্ছে যে বঙ্গভবনে তো মাহফুজ আলম উপদেষ্টা সেখানে তো তার কর্মকাণ্ড না সরকারি আদেশ নির্দেশ হবে বা সিদ্ধান্ত হবে সেখানে যার যার ডিপার্টমেন্ট সেই ছবিগুলি হয় নামাবে অথবা রাখবে অথবা সরিয়ে ফেলবে তো সেরকম না করে এই যে ব্যক্তিগতভাবে কেন করা হচ্ছে এতে অনেকে মনে করছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এর আগে বঙ্গভবনে থেকে আহ শাহাবুদ্দিন চুপুকে সরানো অনেক প্রশ্ন বলা হচ্ছে যে সে কোনো সময় একটা বিপদ ঘটাতে পারে তাকেও সরাতে হবে সে কেন বললো যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র পত্র দেননি অথচ জাতির উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেছেন যে পদত্যাগ করেছেন এই বিতর্ককে আবার দেখা যাচ্ছে যে মানে বিভক্ত হয়েছে রাজনৈতিক শক্তিগুলো যারা শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছিল এটাকে আমলে নিতে চাইনি বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো ছাত্ররা আবার রাস্তায় নেমেছে ফলে অন্তর্বর্তী সরকারের অবস্থা হলো এই যে তারা কোন দিকে যাবে কোন পক্ষ সাপোর্ট করবে ফলে তারাও এক এক ধরনের নিশ্চুপ হয়ে বসে আছে বোঝা যাচ্ছে যে একটা মাইন্ড মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার তার যেহেতু কোনো রাজনৈতিক শক্তি নেই নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নেই ডক্টর মোহাম্মদ ইনুস বারবার বলেন যে তিনি ছাত্রদের অনুরোধে এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন তার মানে হচ্ছে ছাত্রদের শক্তিকে উনি স্বীকৃতি দিচ্ছেন এখন ছাত্রদের যে শক্তি সেই শক্তিও তো পরিপূর্ণভাবে কি আছে নেই তারাও বরং উপদেষ্টা পরিষদের সমালোচনা করছে তারা পারছে না কাজ করছে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না আবার সর্বশেষ উপদেষ্টা পরিষদের এই যে নতুন যে দুইজন অন্তর্ভুক্তির বিষয়ে তারা একদম সরাসরি বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে যদি শেখ হাসিনাকে তারা নামাতে পারে তাহলে এখন কোন হনু যে তাদের কে কিছু বলা যাবে না বা তাদেরকে নামানো যাবে না তো এরকম অনেক গরম গরম কথা বলা হচ্ছে তো এইগুলি সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের উপর কিন্তু চাপ বাড়ছে তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে রিট করা হয়েছিল সেই রিটটি যখন নাকি বোঝা গেল যে না এখানে রাজনৈতিক ঐক্যমত্ত নেই এবং বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো সমর্থন করছে না তখন কিন্তু আবার রিটটা প্রত্যাহার করা হলো তার মানে এখানেও একটা বিপত্তি ফলে অন্তর্বর্তী সরকার কোন দিকে যাবে কোন পক্ষ নেবে মানে তারাও অনেকটা নির্বিকার মানে অনেকগুলো সিদ্ধান্ত হচ্ছে বা অনেকগুলি সিদ্ধান্ত নিয়ে বিরোধিতা হচ্ছে সেগুলি কিন্তু তারা হস্তক্ষেপ করতে পারছে না যেমন এই যে জাতীয় পার্টির অফিস পড়ানোর ঘটনা এটা যারা ঘটালো তাদেরকে ক্যারেস্ট করবে নাকি অ্যারেস্ট করবে না নাকি এটা ওপেন হতে দিবে তাহলে যদি প্রকাশ্যে এটা চলতে থাকে এটা তো রেগুলার গভর্নমেন্ট তখন তো দায় আসবে অন্তর্বর্তী সরকার তার আমলে মানে কোন আইন শৃঙ্খলার কোন নিয়ন্ত্রণ নেই যেটা ট্রাম্প বলেছেন যে বাংলাদেশে এখন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে তাহলে তো সেটাই দাঁড়াবে এই প্রশ্নেও আহ মানে বিএনপি সাড়া দেয়নি বলেছে যে না তারা এই ধরনের জ্বালাও পড়াও এইভাবে এই সমস্ত কর্মকাণ্ডে তারা বিশ্বাস করে না কিন্তু আবার ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ তারা আবার এটা করেছে ফলে আন্দোলন অন্যান্য শেখ হাসিনার আন্দোলনকামী শক্তি একদিকে বিভক্ত অন্যদিকে আবার দুই শক্তি মিলে কিন্তু আবার সমালোচনা করছে ইনু সরকারকে যেমন বিএনপি একদম প্রকাশ্যেই বলছে যে তাদের উচিত দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা মেজর হাফিজ বলেছেন যে অন্তর্বর্তী সরকার মনে হচ্ছে যেন তারা থেকে বছর ক্ষমতায় থাকবে তো এই যে তারা বলছে যে সময় দিতে চায় কিন্তু নির্বাচনও চায় এখন যৌক্তিক সময় বলতে মানে দিন। সেটার কোনো ঠিক নেই নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে ডিসেম্বরের মধ্যে সেই রোড ম্যাপ দেবে কিনা সেটার কোনো ঠিক নেই আবার এটা নিয়ে উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সমর্থিত যেমন সার্জি সালম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার নাহিদ ইসলাম অথবা আসিফ মাহমুদ তারা বলছেন যে সংস্কার ছাড়া নির্বাচন দিলে দেশ ফ্যাসিবাদের দিকেই যাবে আর দুই হাজার মানুষ মারা গেছে নির্বাচনের জন্য না আবার সেই বক্তব্যের বিরোধিতা করছে বিএনপি অন্তর্বর্তী সরকার পুরো পরিস্থিতির মধ্যে নির্বাক দর্শক হয়ে আছে আবার কখনো কখনো দুই শক্তি যার যার অবস্থান থেকে বিরোধিতা করছে যেমন এই যে উপদেষ্টা দুই উপদেষ্টা নিয়োগ নিয়ে এটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও বিরোধিতা করছে সরকারের আবার বিএনপিও বিরোধিতা করছে তো এখন তাহলে কিভাবে চলবে মানে যদি রাজনৈতিক সাপোর্ট যদি না পায় অন্তর্বর্তী সরকার তাহলে কিভাবে চলবে কাদের উপর ভরসা করে চলবে যেমন একটা বড় সমালোচনা করা হয়েছে সার্জিস আলম যে উপদেষ্টা পরিষদে বাইশ জন তেইশ জনের মধ্যে বারো জন তেরো জন তেরো জন হচ্ছে একটি বিভাগ থেকে মাপ করবেন রাজশাহী এবং রংপুর বিভাগ থেকে কোনো নেই আবার ঢাকা বিভাগ থেকে সাতজন আর খুলনা বিভাগ থেকে একজন তো এই এখানে বলছেন যে আঞ্চলিক বৈষম্য এটাও তারা মানতে পারছে না তো এটা সত্য ঘটনাও সত্য তো এই ঘটনাগুলো সরাসরি যেটা হয় যে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায় অথবা তার উপরে আস্থা বিশ্বাস আশাহত এই জায়গাগুলো তীব্রতর করে ফলে অন্তর্বর্তী সরকার আমি এই মুহূর্তে মনে করি যথেষ্ট পরিমাণ তারা বেকায় দেয় আছে সরকার ইনুস তার মতন করে চালাতে চান তার সহকর্মীদেরকে নিয়ে এখন এই সহকর্মীরা কি সবাই তার সাথে একমত কিনা যদি একমত হয় তাহলে কেন সার্জি সালম বা আহ আসনাত আব্দুল্লাহ তারা বিরোধিতা করছে তাদের অংশ হিসাবে তো দুইজন তিনজন আছে মানে অন্তত আসিফ নজরুল আসিফ মাহমুদ তারপরে নাহিদ ইসলাম তারপরে মাহফুজ আলম আছে তো তাহলে কি তাদের কথা না ডক্টর কি তার মতন সবকিছু সবকিছু করছে কিন্তু শুধু অন্তর্বর্তী সরকার না ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বের উপরেই কিন্তু চাপ আসছে এবং নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়ছে বলা যায় যখন নাকি যেই ছাত্রদের কথা তিনি স্মরণ করে বলেন যে তারা হচ্ছে মাস্টার তাদের আন্দোলন তাদের অনুরোধে তিনি ক্ষমতা এসেছেন কিন্তু তারাও তো আবার বিরোধিতা করছে তখন এই বিরোধিতাকে কিভাবে চিহ্নিত করা হবে এবং এইভাবে যখন বিরোধিতা করা হয় তখন মানুষের মধ্যে বিভ্রান্তিটা বাড়ে মানুষ তখন মনে করে সত্যি সত্যি বোধহয় সরকার ফেল করছে এবং এটা সত্য জিনিসপত্রের দাম নিয়ে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি সহ সবাই সমালোচনা করছে যে জিনিসপত্রের দাম কেন কমছে না আসান এইচ মনসুর যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলছেন যে এইটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতে মিনিমাম আট মাস সময় লাগবে আট থেকে এক বছর সময় লাগবে তো আট থেকে এক বছর সময় পর্যন্ত তার মানে জিনিসপত্র কি বাড়তে থাকবে নাকি আস্তে আস্তে কমতে থাকবে কিছু কিছু সূচক ভালো যেমন রেমিডেন্সের সূচক ভালো রপ্তানি আয়ও ভালো রিজার্ভ শক্তিশালী হচ্ছে কিন্তু সবচেয়ে যেটা জরুরি মানুষের প্রার্থী জীবনে জিনিসপত্রের দাম সেটা তো কমছে না এবং না কমার কারণে কিন্তু এটা সমালোচনা হচ্ছে আজকে আবার যেমন রাজধানীতে ফুটপাত উচ্ছেদ করতে যে প্রশ্ন উঠছে যে আমাদের পেটে লাথি মারা হচ্ছে আগে আমরা যেহেতু চাঁদা দিতাম ব্যবসা করতাম আমরাও বাঁচতাম চাঁদা বাঁচতে এখন যেহেতু চাঁদা তারা নিচ্ছে না ফলে আমাদেরকে বসতে দিচ্ছে না ফলে সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষুব্ধ হচ্ছে তারা প্রতিবাদ মুখর হচ্ছে তারা পাল্টা সংঘটিত হয়ে হামলাও চালাচ্ছে এবং গার্মেন্টস শ্রমিকরা ইতিমধ্যে কয়েকটা ঘটনা ঘটেছে যেমন মিরপুরে সেনা এবং পুলিশের দুটি গাড়ি তারা জ্বালিয়ে দিয়েছে অন্যদিকে গাজীপুর সহ বিস্তৃত এলাকা ওই সব জায়গাগুলোতে শ্রমিকরা রাস্তায় নেমে আসে তারা দিয়েছে ছাত্রদের একটা অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তির দাবিতে সেখানে তারা আন্দোলন করছে যখন তখন রাস্তার মধ্যে বসে পড়ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সচিবালয় ঘেরাও করছে সব মিলিয়ে আহ যেই পরিস্থিতিটা কিন্তু শান্তিপূর্ণ না শৃঙ্খলিত না এবং ঢাকা শহরের রাস্তাঘাটের এখন যে ট্রাফিক জ্যাম গেছে। মনে হচ্ছে যে তাদের ট্রাফিক সিস্টেম পরিস্থিতি যখন বিশৃঙ্খল থাকে তার প্রভাবটা পড়ে তেমন একটি প্রভাব কিন্তু রাস্তাঘাটেও দেখা যাচ্ছে এইসব ঘটনা আহ সরকারকে তিন মাস পার হতে না হতেই কিন্তু তাদেরকে একদম কুড়ি করে খাচ্ছে এবং সামনের পথ চলাটা অনেক বেশি কঠিন করে দিচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ